ওদিকে আরেকটি পরিবার আছেন, একজন নির্বাচন করে, একজন জয়লাভ করে, আর দাউদ এই দৌলতপুরবাসীর নির্যাতিত নিপীড়িত হয়। ওই নির্যাতিত নিপীড়িত পরিবার থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে নৌকায় দূর দেন। এই বিজয়ের মাসে দৌলতপুরের নির্যাতিত নিপীড়িত মানুষের বিজয়ের মিছিলের লক্ষ্যে আজকের এই নৌকার মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং কি প্রিয় দৌলতপুরবাসী সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যদি উন্নয়ন চান, এই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে চান, আপনারা নৌকার বিকল্প কোনো কিছু নেই। আজকে থেকে আপনারা ওয়াদা করেন যে এই মঞ্চ থেকে আমরা চলে যাওয়ার পরে এক একজন মাসুদ জমাদ্দার হয়ে নিজে শপথ করবেন এবং কি মাসুদ জমাদ্দারকে বিজয়ের মালা করে গলায় পরিয়ে তারপর ঘরে ফিরবেন। আর আপনারা জানেন ওদিকে আরেকটি পরিবার আছেন, একজন নির্বাচন করে, একজন জয়লাভ করে, আর দাউদ এই দৌলতপুরবাসীর নির্যাতিত নিপীড়িত হয়। ওই নির্যাতিত নিপীড়িত পরিবার থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে নৌকায় দূর দেন। আমি যেহেতু এই এলাকার জামাই, আর বেশি কিছু বললাম না, জামাইরা বেশি কথা বলতে নেই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার।